এ দৃশ্য দেখে আশির দশকের চিত্র চোখের সামনে ভেসে উঠবে নিশ্চয়ই না এটা বিংশ শতাব্দীর দেড় যুগ পেরিয়ে এক কোনো নগরীর রাজপথে যখন দামি ব্র্যান্ডের বাহন দাপিয়ে বেড়ায় ঠিক তখনই নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে এমন মৃতপ্রায় গাড়ি দিয়ে চলছে আধুনিক পুলিশের পেট্রোল ডিউটি জরাজীর্ণ ভঙ্গুর প্রায় কিছু নিজস্ব গাড়ি কিংবা রিকুইজিশন করা বাহন দিয়েই দিনের পর দিন ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন নগরের পুলিশ সদস্যরা এই কারণে অপরাধী ধরা বা কোনো দুর্ঘটনাস্থলে যেতে হিমশিম খেতে হয় এই বাহিনীটিকে এই গাড়ি দশ কিলো স্পিডে যদি যায় এই গাড়িটা নষ্ট হয়ে যাবে বিকল হয়ে যাবে কিছু সাইকেল আছে না খুব স্পিডে চলে ওই সাইকেলটাকে ধরার ক্যাপাসিটি আমার এই গাড়িটা নাই ওই গাড়ি এই গাড়িতে কি কি গাড়ি ধরবো ফেজার পালসার আর ওয়ান ফাইভ যেগুলো একদম ধরা সর বাইরে এই যে গাড়ি আমাদের মাসে পনেরো দিন চলে পনেরো দিন চলে না পনেরো দিনে যে আমাদের স্ট্যান্ড থেকে লেগুনা দেয় এই লেগুনা দিয়ে চালায় নগরীর ঊনপঞ্চাশটি থানায় গড়ে পাঁচটি করে প্রায় আড়াইশটি পেট্রোল পিকআপ ভ্যান রয়েছে যার মধ্যে প্রায় দেড়শো ভ্যান বিশ থেকে তিরিশ বছরের পুরনো দেশে পুলিশের জন্য দু থেকে দু পর্যন্ত মোট এক হাজার সাতচল্লিশটি ডাবল কেবিন পিকআপ ভ্যান কেনা হয়েছে যার একটিকেও দেখা যায় না নগরীর পেট্রোল ডিউটিতে এগুলি ব্যবহার হচ্ছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও এর ওপরের পদের কর্মকর্তা সহ ভিআইপি প্রোটোকল ডিউটিতে এদিকে লোকবল বাড়লেও গাড়ির সংখ্যা সে হারে বাড়েনি দাবি করে পুলিশের সাবেক এই আইজি বলছেন সদিচ্ছার অভাবেই পুরনো গাড়ি দিয়ে চলছে ডিএমপি অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট তো অনেক কটা শাখা হলে সমন্বয়ের অভাব হয়ে যায় কেউ বলে যে ফাইন্যান্স টাকা দেয়নি কেউ বলবে টাকা দেওয়া হয়েছিল টাকা খরচ হয়নি সক্ষমতা দেখাতে গেলে তাদের শুধু দিলে হবে না দেওয়ার পরে জিনিস ঠিক আছে কিনা এটা তাদেরকেও দেখতে হবে এই নাজুক অবস্থার কথা স্বীকার করে পুলিশের ট্রান্সপোর্ট বিভাগের অতিরিক্ত ডিআইজি জানিয়েছেন শিগগিরই পরিবর্তন ঘটবে এই অবস্থার একমাত্র পুলিশ একটি সংগঠন যার গাড়ি মানুষ চেঞ্জ হয়ে যায় কিন্তু যানবাহনগুলি কিন্তু চব্বিশ ঘন্টায় চলে এবং এটা দীর্ঘদিনের ফলেই নাজুক অবস্থা সেই অবস্থায় আসছে তবে বর্তমানে সরকার ঢাকা মেট্রোপলিটন পুলিশের সক্ষমতা বৃদ্ধির জন্য দুশো কোটি টাকার একটি প্রজেক্ট পাশ করেছেন সেক্ষেত্রেও লক্ষ্য লক্ষ্যর গাড়ি যেগুলি বললেন আপনারা সেগুলিও আস্তে আস্তে কমে যাবে ভবিষ্যতে থানা ও লোকবল বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ি বাড়ানো হবে বলেও জানিয়েছে পুলিশ বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশে আধুনিকতার ছোঁয়া লেগেছে বহু আগেই কিন্তু নগরীর পেট্রোলটিতে ব্যবহৃত গাড়িগুলিতে তার ছোঁয়া মোটেও লাগেনি গত দশ বছরে বাংলাদেশ পুলিশে বহু গাড়ি যোগ হয়েছে কিন্তু তার একটিও নগরীর এই পেট্রোলিটিতে দেখা মেলে না বিশ্লেষকরা বলছেন অপরাধ দমনে সক্ষমতার অভাব যেন দুর্বলতা না হয় সেই জন্য সরকার এবং পুলিশ বাহিনীকে ভূমিকা রাখতে হবে আহমেদ সারহিন সময় সংবাদ ঢাকা